رفعت عيني للسماء أرى بها أرى بها شهبا تطرز بالسماء جمالا ورأيت بدرا نوره يحكي لنا يحكي لنا أن الخلائق من يديه تعالى إن الحمد لله ওসালাত সালাম আলা আম্মা বাদ প্রিয় মুসলিম ভাইয়েরা আজ আমরা আলোচনা করবো মমিনের অত্যাবশ্যকীয় একটি গুণ নিয়ে তা হল তালার প্রতি সুধারণা পোষণ করা প্রিয় ভাই আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণ করা স্বতন্ত্র একটি ইবাদত আবু হুরের রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণ করা ন্যাক আমলের অন্তর্ভুক্ত আল্লাহ তালার প্রতি সুধারণ নেই বান্দাকে সকল ন্যাক আমলের প্রতি উদ্বুদ্ধ করে কারণ বান্দা যখন আপন রবের ব্যাপারে বিশ্বাস রাখে যে তিনি তাকে তার ন্যাক আমলের যথার্থ প্রতিদান দান করবেন এবং তার থেকে তা কবুল করবেন তখন বান্দা ন্যাক আমল করার প্রতি আগ্রহী হয় তাই যখনই তার রবের প্রতি তার ধারণা সুন্দর হবে তখনই তার আমলও সুন্দর হবে অন্যথায় প্রবৃত্তির অনুগামী হয়ে আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণ অনর্থক আল্লাহ তালার প্রতি সুধারণার অন্যতম নিদর্শন হল তারা ইবাদত বন্দেগীতে অটল অবিচল থাকা নাক আমলে কঠোর পরিশ্রম করা যদি কেউ অটল অবিচল ভাবে আল্লাহর ইবাদতে মশগুল থাকে তবেই বলা যায় সে আল্লাহতালার প্রতি সুধারণা পোষণকারী কারণ আল্লাহর ইবাদত থেকে বিমুখতা প্রদর্শন করে তার প্রতি সুধারণা পোষণের দাবি করা মিথ্যাচার বই কিছুই নয় বস্তুত নাজাতের মাধ্যমগুলো অবলম্বন করার সাথে সাথেই সুধারণা হয়ে থাকে ধ্বংসাত্মক কাজ করে সুধারণা করা যায় না হাসান বসরি রাহিমহুল্লা বলেন মুমিন বান্দা আপন রবের প্রতি সুধারণা পোষণ করে তাই সে ন্যাক আমল করে পক্ষান্তরে মুনাফিক তার রবের প্রতি মন্দ ধারণা করে তাই সে মন্দ কাজ করে অনেক আল্লাহতালার প্রতি সুধারণা পোষণের দাবি করলেও আসলে তারা আপন দাবিতে সত্যবাদী নয় আবার অনেকে আল্লাহর রহমত থেকে এতটাই নিরাশ হয়ে পড়ে যে তাদের অন্তরে মন্দ ধারণা বদ্ধমূল হয়ে যায় তাই বলা যায় আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণের ক্ষেত্রে মানুষ দুধরনের ভুলে নিমজ্জিত এক শ্রেণীর মানুষ আল্লাহ তাল্লার আদেশ নিষেধের তোয়াক্কা করে না তার আল্লাহর সীমালঙ্ঘনে ডুবে থাকে আর মনে করে আমরা যাই করি না কেন তিনি তো আমাদের ক্ষমা করে দেবেন আসলে আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণে তারা সত্যবাদী নয় কেননা তারা যদি সত্যিকারী আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণ করত তবে তাকে ভয় করত তার ভয়ে গুণা থেকে বিরত থাকত এবং ন্যাক আমলে সচেষ্ট হতো এমন লোকদের ব্যাপারেই সাফারিনীরাহি মহল্লা বলেন অনেক অজ্ঞলোকের স্বভাব হল আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করে না কিন্তু তারা অসীম দয়া ও ক্ষমার উপর ভরসা করে আর মনে করে আল্লাহর প্রতি সুধারণা রাখাই তাদের জন্য যথেষ্ট এটা একটা জঘন্য ভুল এবং সীমাহীন অজ্ঞতাপূর্ণ কর্ম কারণ তুমি যার আনুগত্য করো না তার দয়ার আশা করা বোকামি আত্মপ্রবঞ্চনা এমন আশা পোষণকারী এক শ্রেণী লোকের ব্যাপারে আল্লাহতালা বলেন ফাখাল আহম বাহু অতপর তাদের পরে স্থলাভিষিক্ত হয়েছে এমন বংশধর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা এই নগন্য দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে শীঘ্রই আমাদের ক্ষমা করে দেয়া হবে বস্তুত যদি তার অনুরূপ সামগ্রী আবারও তাদের কাছে আসে তবে তারা তাই গ্রহণ করবে ইবনুল কাইম রাহিমহুল্লা বলেন একজন বান্দার অন্তরে কীভাবে এই দুটি বিষয় একত্রিত হতে পারে যে সে কথার বিশ্বাস করে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহ তার কথাবার্তা শোনেন তার অবস্থান দেখেন তার গোপন প্রকাশ্য সব কিছু জানেন তার কোনো গোপন বিষয়ই আল্লাহর নিকট গোপন নয় সে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং তার কাছে তার প্রত্যেক কাজের হিসাব দিতে হবে অথচ সে আল্লাহর অসন্তুষ্টির মাঝে অবস্থান করছে তার আদেশগুলো লঙ্ঘন করছে তার হক সমূহ নষ্ট করছে আর এত সত্ত্বেও আবারও সে আল্লাহর প্রতি সুধারণা করছে এটা কি আত্মপ্রবঞ্চনা ও অলিক স্বপ্ন নয় আরেক শ্রেণীর মানুষ আল্লাহর রহমত থেকে একেবারে নিরাশ হয়ে পড়ে তারা প্রতিনিয়ত জঘন্য গুনাহ করে যাচ্ছে আর তাদের অন্তরে এমন মন্দ ধারণা বদ্ধমূল হয়ে আছে যে আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না এমন মন্দ ধারণার কারণেই তাদের মাঝে তাওবা করার আশা জাগে না ফলে গুনাহের পর গুনাই করে যায় তারা মূলত এটাই হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এরা আল্লাহর রহমত থেকে নিজের গুনাহকে বড়ো মনে করে এটা তাদের চরম অজ্ঞতা অথচ আল্লাহ তালার প্রতি সুধারণার অর্থ হলো তার রহমত থেকে নিরাশ না হওয়া দয়াময় আল্লাহ তার রহমত থেকে নিরাশ হতে বান্দাদের নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন বলিয়া আইবাদিয়া আশরাফুয়া আল্লাহ ফুসিহিম লা ত না তুমি রাহমত ইল্লা ইন্না আল্লাহ হেয়া কা ফিরো জনু বা জামিয়া ইন্না হু হু আল্লাফুর রাহেম বলুন আমার এই কথা হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দেবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু ইন আল্লাহ গাফির্দু বা জামিয়া ইনাহু আল আল্লাফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু আমার ভাই এমন আশার কথা জানার পরও কীভাবে একজন মানুষ আল্লাহর ক্ষমার ব্যাপারে নিরাশ হতে পারে কীভাবে সে প্রত্যাবর্তনের পথ থেকে মুখ ফিরিয়ে গুনার সাগরে ডুবে থাকতে পারে হে ভাই আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না দয়াময় আল্লাহর প্রতি সুধারণা রাখুন আপনার সকল গুণাহ আল্লাহর রহমতের চেয়ে অনেক অনেক তুচ্ছ আপনি যদি আপনার রবের কাছে আন্তরিক তাও বা করেন তিনি আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন পবিত্র কোট আনে তিনি তার মমিন বান্ধাদের সম্বোধন করে বলেন আই নিউ কাফিউর আংকুম সাই গিয়াতি কুম ওয়াই দখিলাকুম জান্নাআতিং তা জি রিমিং তাহতিহাল আনহার হেইমান্দারগণ তোমরা আল্লার কাছে তাওবা করো আন্তরিক তাওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত প্রিয় ভাই উল্লিখিত দু প্রকার ছাড়াও আরও নানান বিষয়ে মানুষ অজ্ঞতাবশত আপন রবের প্রতি মন্দ ধারণা করে বসে যেমন কেউ আছে রিজিকের ব্যাপারে এমন চিন্তা লালন করে জাল্লার উপর তাওয়াক্কুলের পরিপন্থী তাদের মাঝে আল্লাহ তালার প্রতি সুধারণা না থাকার কারণেই তারা এমন চিন্তা লালন করে প্রকৃতপক্ষে আল্লাহ তালার প্রতি সুধারণাই বান্দাকে আল্লাহর উপর তাওয়াক্কুলের প্রতি উদ্বুদ্ধ করে তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি সুধারণা সম্পর্কে ইবরুল কাইম রাহিমহল্লা বলেন আল্লাহর প্রতি সুধারণা তাওয়াক্কুলের প্রতি উদ্বুদ্ধকারী কারণ যার প্রতি তোমার সুধারণা নেই বা যার থেকে তুমি আশা করো না তার উপর তোমার তাওকুল করা সম্ভব নয় উদাহরণত আজ কত তালিবুল এলম এমন আছে যারা নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কত অদ্ভুত চিন্তা করছে রিজিকের ব্যাপারে তারা মন্দ ধারণায় পড়ে আয় রোজগারের আশায় এলমন্বেষণের পথ থেকে ঝরে পড়ছে তারা ভাবছে মাদ্রাসায় পড়ালেখা শেষ করে আয় উপার্জনের কী আর ব্যবস্থা হবে আফসোস তারা ইলম শিখছে আবার রিজিকের ব্যাপারে দুশ্চিন্তা করছে এমন ভাইদের উদ্দেশ্যে বলছি আশ্চর্য এটা কিভাবে সম্ভব আপনি দিন শিখে দিনই খেদমতে নিজেকে নিয়োজিত করবেন আর রিজিকের মালিক আপনাকে না খাইয়ে রাখবেন রিজিকের মালিকের ব্যাপারে এটা কি মন্দ ধারণা নয় আচ্ছা আপনি কি জমিনের উপর বিচরণকারী প্রাণী নন আপনি কি শুনেননি আপনার রব কি বলেছেন ইল্লা আল্লাহ হিরিস্পুহা আর জেমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই যারা প্রতিনিয়ত আল্লাহর অবাধ্যতায় লিপ্ত দুনিয়ার এমন সব কাফির মুশ্রিককেও আল্লাহ রিজিক দিচ্ছেন আর আপনি আল্লাহর দিনের মহান খিদমতে নিয়োজিত থেকেও রিজিক থেকে বঞ্চিত হবেন এই ধারণা হয় কি করে আল্লাহ তো আপনাকে উত্তম রিজিক দান করবেন আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহ তালা আপনাকে আপনার ধারণাতীত স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা বলেন ইয়া তাক্লা ইয়াজ আল্লাহু মখরাজা ওয়ারে জুক হাইফুল্লাহ আর যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন আর কেউ আছে মসিবতে আক্রান্ত হলে আল্লাহর প্রতি মন্দ ধারণা করে বসে ধৈর্য ধারণ না করে হাউতাস করতে থাকে আল্লাহর অসন্তুষ্টিমূলক কত জঘন্য কথা বলে ফেলে অথচ তার তো উচিত হলো আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা এই কথা ভাবা যে আমার গুনার কারণেই হয়তো আমার উপর এমন মসিবত আপতিত হয়েছে কারণ আল্লাহ তালা তো বলেছেন ওয়া আসমিম মোসাইবাতিনুম আর তোমাদের প্রতি যে মসিবত আপতিত হয় তাতে তোমাদের কৃতকর্মেরই ফল আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন সুতরাং মসিবত আসলে সকল গুনাহ পরিহার করে তাওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে মসিবতে আক্রান্ত হলেই ভেঙে পড়া যাবে না এমনটাও হতে পারে আল্লাহ তার আনুগত্যশীল বান্দাকে মসিবতে আক্রান্ত করার দ্বারা তার জন্য কোনো কল্যাণের ইচ্ছা করেছেন সাহি বোখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মাইরিদুল্লাহ বিহরা ইউসেফ মিনহু আল্লাহ যার কল্যাণ চান তাকে মুসিবতে আক্রান্ত করেন সুতরাং প্রিয় ভাই যে কোনো বিপদ আপদ ও মুসিবতের সময় অন্তর আল্লাহ তালার প্রতি সুধারণা রাখুন তার কাছে কল্যাণের দোয়া করুন যেন এক পূর্ণবান ব্যক্তি বলেন তোমরা যে কোনো বিপদ দূর করার জন্য আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণের আমল করো কারণ এটাই সমাধানের সহজ পথ আর কেউ আছে দোয়া কবুলে বিলম্ব হলে আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা করতে শুরু করে কিন্তু এটা ভাবে না যে আসলে কিছু দোয়া বিলম্বে কবুল হওয়ার মাঝেই তার জন্য কল্যাণ রয়েছে আল্লা তার হিকমত অনুযায়ী বান্দার দোয়া কবুল করেন কখনও তাড়াতাড়ি কবুল করেন আবার কখনো বিলম্বে কবুল করেন বান্দাতার কৃত অনেক দোয়ার ফলাফল আখিরাতে পাবে جرف الأفل آخرة العبقري ترجن أدهيك والأنكر حديث شريف شتي رسول صلى الله عليه وسلم بلد ما من مسلم يدعو ليس بإثم ولا بقطيعة رحم إلا أعطاه إحدى ثلاث إما أن يعجل له دعوته وإما أن يدخرها له في الآخرة وإما أن يدفع عنه من السوء مثلها قال إن نكثر قال الله أكثر যে কোনো মুসলিম ব্যক্তি পাপাচার ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া ব্যতীত যে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তিনটি জিনিসের যে কোনো একটি দান করেন এক হয় তাড়াতাড়ি তার দোয়া কবুল করেন দুই অথবা তা আখিরাতের জন্য জমা রাখেন তিন অথবা তার থেকে সমপরিমাণ কোনো অকল্যাণ দূর করেন এক ব্যক্তি বলল তাহলে তো আমরা অধিক পরিমাণে দোয়া করব রাসূল রাসুলসাল্লু আলী ওয়াসাল্লাম বললেন আল্লাহ এর চেয়েও অধিক দানকারী আবার কেউ আছে আল্লাহর নির্দেশিত বিধান পালন না করে শুধু দোয়া করেই ফলাফল লাভ করতে চায় আর যখন দেখে এত দোয়ার পরও কোনো ফল আসছে না তখন তারা আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা করতে থাকে অভিযোগ করে বলে মুসলিমরা এত দোয়া করছে তবুও কেন আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করছেন না আল্লাহ আল্লাহতালা বলছেন পয়া নসুরকু হিম ফি সুদু রক তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দেবেন তাদেরকে লাঞ্ছিত করবেন তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন এবং মুমিনদের অন্তরসমূহকে প্রশান্ত করবেন অথচ এসব অভিযোগকারীরা আল্লাহর নির্দিষ্টিত বিধান কেতাল বাদ দিয়ে শুধু দোয়া করে কাফিরদের ধ্বংসের ফরিয়াদ করে চলেছে আল্লাহ মুসলিমদের হাত দ্বারা কাফিরদের শাস্তি দিতে চান আর তারা চায় নিজেদের হাত গুটিয়ে রাখবে আবার কাফিরদের ধ্বংসের দৃশ্য দেখবে আজ সারা পৃথিবী জুড়ে যখন মুসলিমরা নির্যাতিত দুর্বল অসহায় নারী পুরুষ ও শিশুরা যখন বর্বর কাফির মুসলিকদের কবল থেকে বাঁচতে আর্তনাদ করে চলেছে এমন পরিস্থিতিতে আল্লাহ মুসলিমদেরকে অত্যাচারী কাফির মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন অমা আলকুম্লা তোকাতিল্লা

আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ হতে মুক্তি দিন আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী অথচ আজকের অনেক মুসলিমই আল্লাহর আদেশ মতো তেতালের আমল না করে ঘরে বসে বসে অভিযোগ করে চলেছে আল্লাহ কেন দুর্বল মুসলিমদের এমন করুণ অবস্থা থেকে মুক্তি দিচ্ছেন না কেন দুর্বল অসহায় মুসলিমদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না প্রকৃতপক্ষে মুসলিমরা যদি আজ আল্লাহর আদেশ মতো আমল করত তবে অবশ্যই তারা আল্লাহর সাহায্য প্রত্যক্ষ করত প্রত্যক্ষ করত কাফিরদের করুণ পরিণতি সুতরাং অন্তরে আল্লাহর প্রতি ভরসা ও পোষণের পাশাপাশি যথাযথ আমল করতে হবে তবে আসবে কাঙ্ক্ষিত ফলাফল আল্লাহ তালা বলেন্লাংসুরংসুর আমাকুম হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাসমূহ সুদৃঢ় করে দেবেন এখানে আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দিনকে সাহায্য করা এখন মুসলিমরা যদি আল্লাহর দিনের সাহায্যে আল্লাহর আদেশ মতো আমল না করে তবে তারা কীভাবে সাহায্য বিজয় প্রত্যক্ষ করবে প্রিয় ভাই আল্লাহর প্রতি সুধারণা উত্তম পরিসমাপ্তির অন্যতম কারণ আর মন্দ ধারণা মন্দ পরিসমাপ্তির কারণ তাই বান্দার উচিত এ কথার প্রতি বিশ্বাস রাখা যে আল্লাহ অনুপরিমাণ জুলুম করেন না তিনি মানুষের প্রতি সামান্যতম জুলুম করেন না তিনি বান্দার সাথে তেমনই আচরণ করেন বান্দা যেমন তার সম্পর্কে ধারণা করে থাকে হাদিসে কুৎসিতে এসেছে রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আনা আইন্দা বি ও আনা মা আহু ইদা জাকারানি ফাইন জাকারী ফি নফসি

যদি সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে নিজে স্মরণ করি আর যদি সে লোক সমাবেশে আমাকে স্মরণ করে তবে আমিও তাকে তাদের চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি যদি সে আমার দিকে এক বিঘো তেগিয়ে আসে তবে আমি তার দিকে এক হাতে এগিয়ে যাই যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তবে আমি তার দিকে দুই হাতে এগিয়ে যাই আর যদি সে আমার দিকে ছুটে আসে আমি তার দিকে দৌড়ে যাই অপরে খাদিস এসেছে সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করছেন আল্লাহ তালা বলেন আনা রান ফালাহু ও ফালাহু। আমি আমার বান্দার সাথে তেমনই আচরণ করি বান্দা যেমন আমার প্রতি ধারণা করে সে যদি ভালো ধারণা করে তার জন্য তাই আর যদি খারাপ ধারণা করে তবে তার জন্য তাই আবদুল্লা বিন মাসুদ রেদি আল্লাহ আনকু বলেন সেই সত্যার শপথ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যে কেউ আল্লাহর প্রতি সুধারণা রাখবে আল্লাহ তাকে তার ধারণা অনুপাতে দান করবেন কারণ কল্যাণ তো তারই হাতে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন বান্দা যদি আল্লাহর প্রতি উত্তম ধারণা ভালো আশা ও যথাযথ তাওকল করে তাহলে আল্লাহ তালা কখনোই তার আশা ভঙ্গ করেন না কারণ আল্লাহ তালা কোনো আশা পোষণকারীর আশা ব্যর্থ করেন না এবং কোনো আমলকারীর আমলকে বিনষ্ট করেন না সুতরাং প্রিয় ভাই আপনি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করুন এবং আপনার আশা ভরসা শুধু তার সাথে সম্পৃক্ত করুন আর আল্লাহর প্রতি মন্দ ধারণ করা থেকে বেঁচে থাকুন কেন এটা মারাত্মক ধ্বংসাত্মক বিষয় আল্লাহ তালা বলেন ও আজদিব আল মুনা ফেকেইনা ওয়াল মুনা ওয়াল মুশরিকী নায়াল মুশ রিকাহাতি র আলাইহিম দা ইউরাতুস সাউ ওয়াদ আলাইহিম ওয়া না ওয়াহুম জাহান্নামা র আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী মুষ্টি পুরুষ ও মুষ্টি নারীকে শাস্তি দেবেন যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে মন্দ পালাবর্তন তাদেরই উপর আর আল্লাহ তাদের প্রতি প্রধান্বিত হয়েছেন এবং তাদেরকে নিজ রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন নাম তা কতই না মন্দ প্রত্যাবর্তনের স্থল প্রিয় ভাই আমাদের সালাফগন্ত আল্লাহ তালার প্রতি এতটাই সুধারণা রাখতেন যে আল্লাহর সাক্ষাৎ লাভকে তারা পরম আনন্দের মনে করতেন আল্লাহর কাছে হিসাব দেয়াকেই অধিক নিরাপদ মনে করতেন তারা সুফিয়ান সাউরি রাহমউল্লা বলেন কেয়ামতের দিন আমার হিসাবের দায়িত্ব আমি নিজের মা বাবাকেও দিতে চাই না আমার হিসাবের ক্ষেত্রে আমার রব আমার জন্য আমার মা বাবা থেকে উত্তম হবেন আবদুল্লাহ মারওয়াজি রহমুল্লাহ বলেন একবার এক বেদুইন অসুস্থ হয়ে পড়েছিল তাকে বলা হলো তুমি তো মরে যাবে সে বলল আমাকে কোথায় নেওয়া হবে তারা বলল আল্লাহর কাছে সে বলল যার কাছ থেকে আমি কল্যাণ ছাড়া কিছুই দেখি না তার কাছে যেতে আমার অসুবিধে কোথায় মোহাম্মদ বিন আবান রাহিমউল্লাহ হুমায়ুৎ রাহিমউল্লা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আমার এক কষ্টে জর্জরিত ভাগিনা ছিল একদিন সে অসুস্থ হয়ে পড়ল। ফলে তার মা আমাকে ডেকে পাঠালো আমি গিয়ে দেখি তার মা তার শিওরে বসে কান্না করছেন সে বলল মামা মা কান্না করছেন কেন আমি বললাম তোমার অসুস্থতার কারণে সে বলল তিনি কি আমার প্রতি দয়াশীল নন আমি বললাম হ্যাঁ অবশ্যই সে বলল তাহলে জেনে রাখুন আল্লাহ তালা আমার প্রতি তার চেয়েও বেশি দয়াবান জনৈক সালাফ বলেন মালিক বিন আনাস যেই সন্ধ্যা ইন্তিকাল করেছেন সেদিন আমরা তার কাছে গেলাম তাকে জিজ্ঞেস করলাম হে আবু আবদুল্লাহ কেমন আছেন আপনি তিনি বললেন তোমাদের কি বলবো আমি জানি না তবে তোমরা কাল কিয়ামতের দিন নিজের আমল নামার হিসাবের উর্ধে গিয়ে আল্লাহ তালার ক্ষমা প্রত্যক্ষ করবে একবার কয়েকজন সালাফ আবু আব্দুর রহমান আর সুলামি রাহিমহল্লা অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে এলেন তাদের একজন তার মাঝে আশা জাগ্রত করার চেষ্টা করলেন তখন তিনি বললেন আমি তো আমার রবের কাছে উত্তম কিছুরই আশা করি কারণ তার জন্য আমি দীর্ঘ আশিটি রমাদান সিয়াম সাধনা করেছি ইব্রাহিম রাহিমহল্লা বলেন সালাফগণ কারো মৃত্যুর সময় তাকে তার ন্যাক আমলগুলো স্মরণ করিয়ে দিয়ে তালকিন করতে পছন্দ করতেন সোহেল রাহিমহল্লা বলেন আমি মালিক বিন দিনার রাহিমহল্লাকে তার মৃত্যুর পর স্বপ্নে দেখলাম তাকে আমি জিজ্ঞেস করলাম হে ইয়াহিয়া আমি যদি জানতাম যে আপনি আল্লাহর সামনে কী নিয়ে উপস্থিত হয়েছেন তিনি বললেন আমি অনেকগুলো গুনাহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়েছি আল্লাহর প্রতি আমার সুধারণা সেগুলোকে মিটিয়ে দিয়েছে প্রিয় ভাই সালাফের মতো আমাদের অন্তরও যেন সব সময় আল্লাহ তালার প্রতি সুধারণায় পূর্ণ থাকে শয়তান যেন কিছুতেই আমাদের অন্তরে মহান রবের ব্যাপারে মন্দ ধারণার উদ্রেক ঘটাতে না পারে দুনিয়া থেকে আমাদের বিদায় যেন হয় আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণ করা অবস্থায় রাসুলসাল আলী সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন লা ইল্লা তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করা অবস্থায় মৃত্যুবরণ না করে এজন্যেই আবদুল্লা বিনা আব্বাস রাজি আনহু বলেন যখনই তোমরা কাউকে অন্তিম মুহূর্তে উপনীত দেখবে তখন তাকে সুসংবাদ দেবে যাতে সে আপন রবের প্রতি সুধারণা রাখা অবস্থায় তার সাথে সাক্ষাৎ করে আল্লাহ তালা আমাদের তার প্রতি সত্যিকারের সুধারণা পোষণ করার তাওফিক দান করুন এবং তার প্রতি সুধারণা পোষণ করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন